হ্যালো সুপার হিরো লেভার্স, আজ আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি স্টার ওয়ার্সের টাইমলাইন। এর আগে আমি স্টার ওয়ার্সের সমস্ত প্রজেক্ট মানে সব মুভি ও সিরিজের ব্যাপারে জানিয়েছিলাম, সমস্ত লিস্ট আপনাদের দিয়েছিলাম, আর আজ আমি এই টাইমলাইনটা এক্সপ্লেইন করব যে কোনটা আগে দেখতে হবে আর কোনটা পরে। যখন আপনারা এই ভিডিও দেখছেন তখন আমি বাড়ির বাইরে আছি ছুটিতে, আর তাই আমি আগে থেকে ভিডিওটা বানিয়ে শিডিউল করে রেখেছি যাতে আমি যখন থাকছি না তখন যাতে আপনাদের এন্টারটেনমেন্টে কোনো বাধা সৃষ্টি না হয়। তো চলুন শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। স্টার ওয়ার্স ফ্র্যাঞ্চাইজে 12টি মুভি, 6টি লাইভ অ্যাকশন সিরিজ আর অনেকগুলো অ্যানিমেটেড সিরিজ, কিছু গেমও আছে, কিন্তু আমি মেন মেন সেগুলো বলবো যেগুলো পরপর এই টাইম লাইনের লিস্টে নিজের জায়গা করে নিতে পেরেছে। প্রথমে আমাদের দেখতে হবে দ্য অ্যাকোলিথ সিরিজ, যেটা এখনো আসেনি, 2024 আসবে, আর এটাই আপাতত টাইম লাইনে সর্বপ্রথমের কাহিনী। তারপর 1999 সালে আসা এপিসোড 1 দ্য ফ্যান্টাম মেনেক মুভিটি দেখতে হবে। এরপর 2002 সালের এপিসোড 2 অ্যাটাক অফ দ্য ক্লোনস মুভি। নেক্সট 2008 আসা স্টার ওয়ার্স দ্য ক্লোন ওয়ার্স মুভি, যেটা অ্যানিমেটেড ছিল। তারপর 2005 এর এপিসোড 3 রেভেঞ্জ অফ দ্য সিথ মুভি। এরপর 2021 এর ডিজনি প্লাস অ্যানিমেটেড সিরিজ স্টার ওয়ার্স দ্য ব্যাড ব্যাচ দেখতে হবে। নেক্সট 2019 এর স্টার ওয়ার্স জেডাই ফলেন ওয়ার্ডার গেমটি পারলে খেলে নেবেন বা এর গেম প্লে দেখে স্টোরিটা বুঝে নেবেন। নেক্সট 2018 তে আসা সোলো আই স্টার ওয়ার্স স্টোরি মুভি দেখতে হবে। নেক্সট 2022 এর ওবি ওয়ান কেনোবি সিরিজ, এরপর সেই বছরই আসা অ্যান্ডোর সিরিজ, তারপর 2016 তে আসা রোগ অন আই স্টার ওয়ার্স স্টোরি মুভিটি দেখতে হবে। নেক্সট স্টার ওয়ার্স এর প্রথম মুভি দেখতে হবে মানে 1977 এর স্টার ওয়ার্স মুভিটি, তারপর 1980 সালের দ্য এম্পায়ার স্ট্রাইক ব্যাক মুভি, তারপর 1983 সালের রিটার্ন অফ দ্য জেডাই মুভি। এরপর একটা সিরিজ দেখতে হবে যার নাম দ্য ম্যান্ডালোরিয়ান সিজন 1 ও 2 পরপর। এরপর দেখতে হবে দ্য বুক অফ বোবা ফেট সিরিজ, তারপর দ্য ম্যান্ডালোরিয়ান সিরিজের 3 নম্বর সিজন, এরপর আশোকা সিরিজ, এরপর 2015 সালের দ্য ফোর্স অকেন্স মুভি, তারপর 2017 সালে দ্য লাস্ট জেডাই মুভি, নেক্সট 2019 এ দ্য রাইজ অফ স্কাই ওয়ালকার মুভি। আপাতত এই হচ্ছে লিস্ট, এখনো 60টি মুভি আসতে বাকি, তাই তখন আবার লিস্টের মধ্যে কিছু না কিছু অবশ্যই ঢুকবে। আর তাই তার আগে আপাতত এগুলো হচ্ছে টাইম লাইনের সম্পূর্ণ লিস্ট, এগুলো পরপর দেখলে যেমন আমি বলেছি তাহলে স্টোরিটা পরপর বুঝতে পারবেন। তো বাস বন্ধুরা, এই ভিডিওতে বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো, সাথে সাথে আমার এই কাজ যদি আপনার ভালো লাগে ভিডিওটিকে লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসছে একটা নতুন ভিডিও নিয়ে, আমি প্রিন্স সলমন আর আপনারা দেখছিলেন বংলাব কমিক্স।